এই যে শুনুন, আমাকে বলছেন? আপনাকেই বলছি। কি বলবেন বলুন, কি জন্য ডেকেছেন? আসলে যেটার জন্য ডেকেছি, কি করে যে বলি, বলতে না পারলে ডেকেছেন কেন? আচ্ছা, আপনার নামটা কি জানো? ও, এটা নাম জানার জন্য ডেকেছেন? আসলে তা নয়, অনেকদিন যাবত আপনাকে একটা কথা বলবো বলে আপনাকে ফলো করছি। কি বলবেন বলুন, আমার তাড়া আছে। কি করে যে বলি। আচ্ছা, আপনার বাসার ফোন নাম্বারটা দিবেন? না, আমার সমস্যা হবে, দেওয়া যাবে না। তাহলে ফোনে বলে নেব কথাটা, নাম্বারটা দিন প্লিজ। আমি বিরক্ত করব না, এই আপনাকে কথা দিলাম। ওকে, নিন 01 79 955 444 9। ধন্যবাদ। হ্যালো, কে? আমি আমি কে? আমি আবির। আপনি কি আলো বলছেন? হ্যাঁ বলুন, কি বলবেন? আপনাকে না আজ খুব সুন্দর লাগছিল। তাই? সেটা বলার ছিল আপনার? না না, বলবো তো। বলুন তাড়াতাড়ি, কি বলবেন? আচ্ছা, আপনি শাড়ি পরতে ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু কেন? আচ্ছা, কি বলবেন সেটা বলুন। আপনাকে শাড়ি পরলে খুব দারুণ লাগে। তাই বুঝি? ঠিক তাই। কি বলবেন সেটা বলুন। বলছি তো, একটু কথা বলুন, তারপর না হয় বলছি। কি কথা বলবো, আমি ফোন রাখছি, বাই। দাঁড়ান দাঁড়ান, বলছি বলছি তো, আপনার চুলগুলো না দেখতে খুব সুন্দর, এলোমেলো বাতাসে কি অপূর্ব লাগে। এই আপনার কথা না বললে বলুন, আমি রেখে দিলাম। কিন্তু বলছি, তবে কিছু মনে করবেন না। না, কিছু মনে করব না, আপনি বলুন। আমি না, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কিছু বলছেন না যে? কি বলবো, আমার কিছুই বলার নাই। ও, বুঝেছি, আপনি আমার উপর রাগ করেছেন, তাই না? না, রাগ করিনি, শুনে ভালো লাগলো। সত্যি বলছেন? কিন্তু কিন্তু কি? আমি একজন বিবাহিত নারী, আমি চাইলেই আপনাকে ভালোবাসতে পারবো না, ভালোবাসলেও কখনো আপনার হতে পারবো না। ভালো থাকবেন, এবার ফোনটা রাখুন, বাই। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই, আমি হয়তো কখনো কাছে আসবো না, হয়তো কখনো তোমাকে কাছে পাবো না, শুধু দূর থেকে তোমাকে দেখব, শুধু দূর থেকে তোমাকে ভালোবেসে যাব, শুধু তোমাকে ভালোবেসে যাবো।